সমাজকে সঠিক পথে দেখতে চান? আমরাই পারি। কিভাবে সম্ভব দেখুন আজই আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন ওরা আসছে টিভি নিউজ, আর দেখতে থাকুন ওরা আসছে টিভি নিউজ। বেশ কিছুদিন যাবত দেখিয়ে চলেছে এই করোনার আতঙ্কে যারা কর্মহীন হয়ে বসে আছেন, আর এই অসময়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কেউ একক প্রচেষ্টায়, আবার কোনো অবসরপ্রাপ্ত সৈনিক সংঘ, তারা তাদের সাধ্যমতো কর্মহীন মানুষদের পাশে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করলেন। ঠিক সেই মুহূর্তে ওরা আসছে টিভি নিউজের ক্যামেরায় আরও এক মানবিক দিক ধরা পড়ল। বেশ কিছুদিন যাবত সব স্কুলের পঠন পাঠন বন্ধ, ঠিক সেই মুহূর্তে যারা অসহায় কর্মহীন হয়ে ঘরে বসে আছে তাদের কথা মাথায় রেখে নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল করোনার আতঙ্ক ও দূরত্ব বজায় রেখে 200+ অসহায় মানুষদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু ও সাবান। জানা গেল ওই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় নিজ চেষ্টায় এবং সহশিক্ষক শিক্ষিকারা ও পরিচালন সমিতির সদস্য ও প্রাক্তনীরা একত্রিত হয়ে এই মহান কাজে সামিল হলেন। এই ধরনের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। আমরা শুনে নেব সেই সব অসহায় মানুষদের কথা, সাথে ওই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের আজকের এই প্রচেষ্টা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবার থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে ওরা আসছে টিভি নিউজ দেখুন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। কি কি পেয়েছেন আজকে? আলু, চাল আর ডাল, আর সাবান। কোন স্কুল থেকে দিল এটা? বয়েজ স্কুল। তোর নাম? দীপ্তি মণ্ডল। কোথায় থাকেন? এই রানপুর। কি করেন আপনি? রান্না কাজ করি। চাল, ডাল, আলু, তারপর সাবান আর কলোনি হাই স্কুল। কে দিল এটা? স্যার দিল। কোন স্কুল থেকে? কলোনি হাই স্কুল থেকে দিয়েছে। আপনার নাম? নাম পুতুল হাওলাদার। কোথায় থাকেন? আমরা লাইন পারে। কি করেন আপনি? আমি পরের বাড়ি কাজ করি। চাল, ডাল, আলু আর সাবান। স্কুলের নাম কি? বয়েজ স্কুল। আপনার নাম? আমার নাম পবন কুমার ঘর। আমি কি করেন পেশা? রিক্সা চালাই। মাত্র 800 টাকায় কর্মসংস্থান। আপনি কি জানেন মাত্র 800 টাকায় ঘরে ঘরে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে MMC? যে কোনো বয়সের যে কেউ যুক্ত হয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুন। না কোনো প্রোডাক্ট বিক্রি, না কোনো প্রলোভনে পা দেয়া, এটি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে রোজগারের পথ। সারা ভারতে এক আলোড়ন সৃষ্টি করে চলেছে MMC। আজই যোগাযোগ করুন 9674946690-তে। আপনারা জানেন সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তেমনি আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তার সংক্রমণ চলছে। সেই জন্য সংক্রমণ যাতে গোষ্ঠী সংক্রমণে পরিণত না হয় সেই জন্য মানুষ নিজেদেরকে ঘরে আটকে রেখেছেন, কিন্তু দরিদ্র মানুষের অবস্থা অসহায় উঠেছে। সেই জন্য দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী বিক্রি করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের তরফ থেকে আমরা ত্রাণ সামগ্রী বিলি করছি। আছে এই ত্রাণ সামগ্রী বিলি করাতে আছেন আমরা শিক্ষক মশাইরা আছি, আমাদের শিক্ষাকর্মীরা আছেন, পরিচালন সমিতির সদস্যরা আছেন, আমাদের প্রাক্তনীরা আছেন। এই সকলে মিলে আমরা এই ত্রাণ শিবির পরিচালনা করছি যাতে দরিদ্র মানুষের কিছু সহায়তা হয়। কতজন মানুষ আজকে এই ত্রাণ দিচ্ছে? আজকে আমরা 200 জন মানুষকে এই ত্রাণ দিচ্ছি। এইসব মানুষ কোথাকার? এরা সবই লোকালের মানুষ, এই আমাদের চারিপাশের মানুষ। আপনার নাম? আমার নাম ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস। কি কি দিচ্ছেন আজকে ত্রাণে? আজকে আমরা চাল, ডাল, আলু এবং সাবান এই ত্রাণ শিবির থেকে বিলি করছি। মাত্র 100 টাকায় ছেলে মেয়ের বিয়ে, 18 বছরের বিশ্বাসের প্রতীক। ফ্রি ম্যাট্রিমোনিয়াল সার্ভিস অ্যাপ্লিকেশন ও পোর্টালের মাধ্যমে পৌঁছে যাবে সারা বিশ্বের মানুষের কাছে। তাই আপনার মনোমতো পাত্রপাত্রী খুঁজে পেতে আজই যোগাযোগ করুন ফ্রি ম্যাট্রিমোনিয়াল সার্ভিস। ফোন করুন 8017739564 অথবা সার্চ করুন www.searchmediainfo.in। আপনারা শুনলেন, আমরা সবাই কোনো না কোনোভাবে রোজগার করে থাকি, আর তার মধ্যে যত সামান্য যদি সমাজের কল্যাণে নিয়োজিত করতে পারা যায় তাহলে মনে হয় সমাজকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং সুষ্ঠু ও সঠিক সমাজকে আমরা আপনাদের সামনে মেলে ধরতে পারব। আজ এখানেই শেষ করছি।
এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম আপনার মোবাইল স্ক্রিনে। তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ওরা আসছে টিভি নিউজ, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। আমরা চেষ্টা করব বিশ্বের দরবারে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য। আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।